ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ওবরকাত মালয়েশিয়া থেকে এক বোন জানতে চেয়েছেন যে আমরা অনেকেই কথায় কথায় কসম করি অনেকে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের মাথায় হাত দিয়ে কসম করি অনেকে বাবা মার কসম করি তো আসলে এগুলো ঠিক না সরিস সম্মত না কিন্তু কোনো বিষয়কে নিশ্চিত করার জন্য সেটা গুরুত্ব বোঝানোর জন্য যদি আমরা সত্য কসমটা বারবার করি তাহলে সেটা জায়জ হবে কিনা। যে সম্মানিত বোন সত্য কসম হলেও সেটা বারবার করা জায়জ হবে না সালফেস আলহিনের অনেক বড়ো বড়ো আলিমগোন শেখ বিন বাজ রহম্লা তিনি বলছেন যে ওলাউ কান আসাদে কান যদি সত্য হয় সেটা তারপরও মানে বারবার কসম খাওয়া বা বারবার কসম করাটা ঠিক নয় শপথ করা ঠিক নয় যা করেন সুরা আলমাইদার উননব্বই নাম্বারে আছে আল্লাহ তালা বলছেন যে ফাজু এই মানুম তোমরা তোমাদের শপথকে কসমকে হেফাজত করো সংরক্ষণ করো রক্ষা করো সুতরাং কথায় কথায় যে কসম করবে তা না মিথ্যা কসম তো করা হারাম তাতে যার নামই হোক আল্লাহর নামেও যদি কেউ কসম করে মিথ্যা কসম হয় সেটাও হারাম তো সত্য কসম হলেও সেটা বারবার খাওয়া যাবে না বা বারবার করা যাবে না সেটার অবশ্যই একটা লিমিট থাকতে হবে একটা বিষয়কে নিশ্চিত করতে হলে একবার বা দুইবারই যথেষ্ট যে আল্লাহর কসম করে বলছি যে আমি এই বিষয়টা জানি বা সেটা জানি না বা এটা হবে সেটার ব্যাপারে যে বারবার কসম করতে করতে যা দেখা যাবে যে এটা মিথ্যায় একসময় মিথ্যায় প্রণীত হয়ে যাবে মিথ্যা সেখানে ঢুকতে পারে সেই জন্য বেশি কসম করা ঠিক হবে না সত্য হলেও 就这个啦，哈。